শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে মুসলিম বিরোধী স্লোগান, দিল্লিতে বিজেপি নেতা সহ গ্রেফতার 5 জন। তালেবানের ভয়ে মাজার ই শরীফ থেকে কূটনৈতিকদেরকে সরিয়ে নিচ্ছে ভারত। মাত্র 5 দিনে 8 প্রদেশের রাজধানী দখলে নিল তালেবান। বাড়ছে উত্তেজনা, বিপজ্জনক অভিযানে ইসরায়েলি সাবমেরিন। আফগান সীমান্তের 20 কিলোমিটারের মধ্যে সামরিক মহড়া চালাল রাশিয়া। রকেট লঞ্চার সহ হিজবুল্লাহ সদস্যদেরকে আটক করল লেবাননের গ্রামবাসীরা। এবং সবশেষ থাকছে মোসাদের সঙ্গে গোপন বৈঠকের জন্য ইসরায়েলে সিআইএ প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। দিল্লির যন্তর মন্তর মিছিল থেকে মুসলিম বিরোধী স্লোগান দেওয়ার ঘটনায় বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর বাসভবন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক স্লোগানের ঘটনায় তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি পুলিশ জানিয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অভিযোগ প্রমাণ হলে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশের কমিশনার রাকেশ আস্থানা। রোববার দিল্লির যন্তর মন্ত্রের কাছে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং দিল্লি বিজেপির সাবেক মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়ের নেতৃত্বের একটি মিছিল হয়। এতে স্লোগান দেওয়া হয়, হিন্দুস্থান মে রেহে না হোগা, জয় শ্রীরামকে কেহে না হোগা, অর্থাৎ ভারতে থাকতে হলে জয় শ্রীরাম বলতে হবে। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় মামলা করে দিল্লি পুলিশ। সোমবার অবিশ্বনীকে কনাট প্লেস থানায় ডেকে পাঠায় পুলিশ। তারপর রাতেই অন্যদেরকে আটক করা হয়। অশ্বিনী যদিও সাম্প্রতিক স্লোগান দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। আফগানিস্তানের বিদ্যমান পরিস্থিতিতে আর ঝুঁকি নিতে চাইছে না নয়াদিল্লি। মাজারি শরীফ থেকে দেশে ফেরানো হচ্ছে ভারতীয় কূটনৈতিকদের। এর আগে গত মাসে কান্দাহারের দূতাবাস থেকে 50 ভারতীয় কূটনৈতিক এবং কর্মীদের ফিরিয়ে আনা হয়েছিল। মাজারি শরীফ থেকে আজই একটি বিমান ভারতীয় কূটনৈতিকদেরকে নয়াদিল্লি ফিরিয়ে এনেছে। যেসব ভারতীয় আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক তাদের বলা হয়েছে যাতে তারা পুরো নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ হোয়াটসঅ্যাপ করেন। কান্দাহার, কাবুল সহ ভারতের মোট 4টি দূতাবাস রয়েছে আফগানিস্তানে। এর মধ্যে জালালাবাদ এবং হায়রাত শহরে কনস্যুলেটের কাজ আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবার বন্ধ করে দেওয়া হলো মাজারি শরীফের কনস্যুলেটের কাজ। এই দূতাবাস থেকে সব কর্মকর্তাদেরকে ফিরিয়ে আনা হবে কিনা তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, সরিয়ে আনার কাজ দ্রুত শুরু করা হবে। ভারত সরকারের তথ্য অনুসারে আফগানিস্তানের মোট 1500 ভারতীয় রয়েছেন। আফগানিস্তানের আরও একটি প্রদেশের রাজধানীর দখলে নিয়েছে তালেবান। এ নিয়ে শুক্রবার থেকে সশস্ত্র গোষ্ঠীটির হাতে দেশটির 8টি প্রদেশের রাজধানীর পতন হল। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বুধবার এই তথ্য জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়, মঙ্গলবার বাগলন প্রদেশের রাজধানী পুল ই খুমরির নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী। এটি সহ 8টি প্রদেশের রাজধানী তালিবান দখল করে নিয়েছে। এদিন ফারাহ প্রদেশের রাজধানীও দখলে নেয় সশস্ত্র গোষ্ঠীটি। পুল ই খুমরির একজন সেনা কর্মকর্তা এবং পার্লামেন্টের একজন সদস্য এএফপিকে বলেন, মঙ্গলবার কাবুলের 125 মাইল উত্তরে অবস্থিত বাগলন প্রদেশের রাজধানী পুল ই খুমরি দখলে নেয় তালেবান। সংসদ সদস্য মামুর আজমাইথ বলেছেন, 2 ঘন্টা লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরাজিত হয়ে পালিয়ে যান। ফারাহর প্রাদেশিক কাউন্সিলের সদস্য শাহলা আবু বার বলেছেন, মঙ্গলবার বিকালে তালিবানের সদস্যরা ফারাহ শহরে প্রবেশ করে। ওই সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সামান্য সংঘর্ষ হয় তাদের। এরপর তারা গভর্নরের কার্যালয় এবং পুলিশের হেডকোয়ার্টার দখলে নেয়। সংসদ সদস্য আব্দুল নাসরি ফারাহি বলেছেন, তালিবান প্রদেশের কেন্দ্রীয় কারাগার দখলে নিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা বেড়েই চলেছে। এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলের একটি সাবমেরিন লোহিত সাগরে প্রবেশ করেছে বলে জানা গেছে। সাবমেরিনটির বাবুল মন্দেহ প্রণালী পার হয়ে পারস্য উপসাগরের দিকে রওনা দিতে পারে এবং ধারণা করা হচ্ছে তার সম্ভাব্য লক্ষ্য হচ্ছে ইরান।
বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ইসরায়েলের একটি সাবমেরিন সুয়েজ খাল দিয়ে গত বুধবার 4 আগস্ট গোপনে লৌহিত সাগরে প্রবেশ করেছে। ইসরায়েলের দুটি ডেস্ট্রয়ারও একই দিনে সুয়েজ খাল পার হয়েছে। ধারণা করা হচ্ছে ডেস্ট্রয়ার দুটি ইসরায়েলের সাবমেরিনকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। উল্লেখ্য, চলতি মাসে ওমান সাগরের উপকূলে ইসরায়েলি মালিকানাধীন একটি ট্যাঙ্কারে হামলার পর তেল আবিব এই পদক্ষেপ নিয়েছে। ওই হামলার জন্য ইহুদিবাদী ইসরায়েলের এবং তার পশ্চিমা মিত্র ব্রিটেন এবং আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অভিযুক্ত করেছে। তেহরান এই অভিযোগ চরমভাবে প্রত্যাখ্যান করেছে। তাজিকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তের 20 কিলোমিটারের মধ্যে যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের সেনাবাহিনীরা। আফগানিস্তানের বিভিন্ন এলাকায়, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে, যখন সেনাবাহিনীর বিরুদ্ধে তালেবানের অগ্র অভিযান অব্যাহত রয়েছে, তখন এই মহড়া চালানো হলো। এ নিয়ে রাশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলো চলতি মাসেই আফগান সীমান্তের কাছে 2 দফা সামরিক মহড়া চালালো। তাজিকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী শের আলী মির্জিয়োয়েভের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। শের আলী বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে এই মুহূর্তে কোনো ভবিষ্যৎবাণী করা যাচ্ছে না এবং মহড়া চালানোর সময় 3 দেশের সেনাবাহিনী আফগান পরিস্থিতিকে বিবেচনায় রেখেছে। এছাড়া উজবেকিস্তানের সেনাবাহিনী জেনারেল শুকরাত খালামুদ্দি বলেছেন, আফগানিস্তানে চলমান পরিস্থিতির কারণে আমাদেরকে সতর্ক থাকতে এবং সামরিক প্রস্তুতি নিয়ে রাখতে হচ্ছে। মহড়ায় 2500 সৈন্য, শত শত ট্যাঙ্ক এবং সাজাযান এবং 25টি যুদ্ধ বিমান অংশ নেয়। রাশিয়া তাজিকিস্তানের মোতায়েন নিজেদের সেনা ঘাঁটি থেকে সৈন্য এবং সামরিক সরঞ্জাম পাঠিয়ে এই মহড়ায় অংশ নেয়। লেবাননের ক্ষুব্ধ গ্রামবাসী রকেট লঞ্চার সহ হিজবুল্লাহ সদস্যদেরকে আটক করেছে। দেশটির দক্ষিণাঞ্চলে গত শুক্রবার ইসরায়েলি গোলাবর্ষণের সময় তাদের আটক করে গ্রামবাসীরা। লেবাননের সীমান্ত জেলা হাইবাসে দ্রুত এলাকায় সুয়াইয়ে গ্রামে এই ঘটনা ঘটে। সৈন্য অধ্যুষিত গ্রামটির বাসিন্দারা শিয়া সংগঠন হিজবুল্লাহর এই যুদ্ধাংদেহি তৎপরতায় বিরক্ত। হিজবুল্লাহ সদস্যদের আটকের এই ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আটক রকেট লঞ্চারটি পরে লেবাননের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন গ্রামবাসীরা। গ্রামবাসীর অভিযোগ, আবাসিক এলাকা থেকে এভাবে রকেট নিক্ষেপ করলে ইসরায়েল পরে তাদের গ্রামে বোমা মেরে নিশ্চিহ্ন করে দেবে। ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান বিল বার্নস মঙ্গলবার এই সফরে তিনি মোসাদের প্রধান ডেভিড বার্নেসের ইসরায়েলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। তবে বৈঠকে বার্নস ইরান ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। সিআইএ প্রধান মঙ্গলবার পবিত্র জেরুজালেমের আল কুদস শহরে পৌঁছান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর বিল বার্নস সিআইএর মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন এবং এটিই তার প্রথম ইসরায়েলি সফর। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসনকে বিশেষ গুরুত্ব দিয়ে 2 দেশের গোয়েন্দা প্রধানের মধ্যে এই আলোচনা হবে। গত 5 আগস্ট ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। সিআইএ পরিচালকের সঙ্গে বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারা ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক তৎপরতার উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করবেন। তারা সিআইএ পরিচালকের কাছ থেকে ইরানের ব্যাপারে জো বাইডেনের প্রশাসনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বেশি শুনতে চান। এছাড়া 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকা ফিরে আসা নিয়েও ইসরায়েলি কর্মকর্তারা বিশেষভাবে জানতে আগ্রহী। এই সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনিটের সঙ্গেও সিআইএ প্রধান সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।